লালমনিহার দুই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পঁয়ত্রিশ সূত্রে প্রাপ্ত পঁচিশ বিঘা কৃষি জমির মূল্য দেখিয়েছেন একত্রিশ হাজার পাঁচশো টাকা যার শতক প্রতি মূল্য ধারায় আটত্রিশ টাকা আঠারো পয়সায় এছাড়া পঁয়ত্রিশ সূত্রে পাওয়া পঁয়ত্রিশ বিঘার জমির মৎস্য খামারের মূল্য দেখিয়েছেন মাত্র সত্তর হাজার টাকা যার শতক প্রতি মূল্য দ্বারায় মাত্র ষাট টাকা ষাট পয়সায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের হলফ অনুযায়ী বর্তমানে তার বার্ষিক আয় মোট বত্রিশ লক্ষ ছয় হাজার চারশো ছয় টাকা তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফ নেওয়ায় বার্ষিক আয় ছিল চৌত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়ার পরও বিগত পাঁচ বছরে মন্ত্রীর বার্ষিক আয় কমেছে দুই লক্ষ উনত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম